हेलो हेलो जी हेलो তবে মায়েরা আপনারা একটু বসে যান আর ছেলে মেয়েকে একটু ঘুমাতে দিও না সে দিন হোক রাত্রি হোক কাজ তো আমাদের একই তাই আপনারা ভালোভাবে শুনুন নাক সরনে বসি জয় গুরু জয় মা মনসা Yeah.
পূর্বের কথা ভানুদয় হল যথারে কি
আরতি আপনাদের কাছে পদ্মাবতী নিজে যাবেন তাই আরতি গ্রহণ করবেন কেমন বেহুলা দেখো মনসাকে কে নাকশন করেছে এবার তুমি দেখে নাও কুন্নাকে তোমার স্বামীকে দংশন করেছে দেখো বেহুলা মনসার সিংহাসন তলে কন্যাক যেন পালাইল ছলে মনসাকে প্রণাম করতে যাও নিশ্চয়ই পাবে সে ওই নাককে দেখতে বুঝতে পেরেছি মা বড় চতুর তাই তো আমি তোমার জন্য প্রণাম জানাতে চাই বেশ কল্যাণ হোক নাতনি মাকো তুমি এতই ছলো না মই বলো মা বলো তুমি তো দেবশ্রেণী কথা দিয়েছিলে আমার পতিকে ফিরিয়ে দেবে তাহলে কেন তুমি আমার কথা ছলো না করছো ফিরিয়ে দাও মা আমার স্বামীর প্রাণ এই দেখা সিস্তে কার দেখা হবে না মা যদি কোনো অপরাধী করে থাকি গো আমার তুমি ক্ষমা করে দিও মা এই দেখো আমার পুজো করাতে হবে তবে আমি পারবো স্বামী দেবতাকে ফিরিয়ে দিতে আমি কথা দেবো তার পূর্বে তোমাকে কথা দিতে হবে বেশ আমি কথা দিলাম যা যা ক্ষতি করেছে ফিরিয়ে দিতে হবে তাই হবে তোমার শ্বশুর ঠাকুরে যা কিছু ক্ষতি করেছি সব কিছু ফিরে দেবো না কিন্তু পারবো না রোজা ধরন থেকে ফিরে দিতে রোজা ধরন তো যদি ফিরে দিই তবে আমি তোমার শ্বশুর ঠাকুরের হাতে পুষ্প জল পাবো না ফিরিয়ে দেবে তাকে আমি ধনেশ্বর পাখি রূপে ফিরিয়ে দেব তাই হবে মা বেশ ও যে আমার সামনে অস্ত্রগুলো বেশ প্রাণদান করো চলো সকল দেবগণ আমরা নিজে নিজে স্থান গমন করি সদগুরু মারা যেতে চান এই মায়ের কাছে সিঁদুর নেবেন আলতা সিঁদুর আমাদের কাছে রয়েছে আপনারা বলতে গেলেই আমরা দেব কেমন মারা যেতে চান আলতা সিঁদুর নিতে তাহলে আলতা সিঁদুর আমাদের কাছে রয়েছে আপনারা যদি বলেন আমরা নিয়ে আসতে পারি মা মনসা নিজে সাক্ষাৎ আপনাদের সকলের কাছে যাবে আপনারা আরতি গ্রহণ করবেন
জয় গুরু জয় শ্রীমান দুর্লভ লক্ষীন্দ্রের জীবদান হবে মনে করে মনসা নিজে আসনে বসলেন এবার তবে আমি জানবো সকল জনেই সন্তান সবাই মিলে একবার করে উলন্ধনে দিবেন মাকে আনন্দ করবেন এবং তার স্বামীকে যেন ফিরে পাবেন আরে হেন কালে পদ্মাবতী কি কর্মা করিল Bye.
মালাই চাকি না থাকলে তোমার স্বামী খোড়া হবে অনুরোধ করে জানালেন পদ্মাবতীকে মাগো আমি তো কিছু জানি না যে মতন আমার স্বামী ছিল সে মতন আমার স্বামীকে করে দাও খরা যদি হয় তাহলে আমি শ্বশুর ঠাকুরের কাছে কি করে মুখ দেখাবো অন্তর্যামিনী পদ্মাবতী কি করলেন দিবারী নন্দনকে পাঠিয়ে দিলেন অস্থি খোসার বাকে যেখানে ধৌত করেছিলেন সেখানে রাঘু বোয়ালে ভক্ষণ করেছিলেন রাঘু বোয়ালকে জাল দিয়ে ধরানো হলো পেটটি চিরাই করে মালাই চাকিটুকু বের করানো হলো এবার বলছে কি মা গো তুমি তো পেট চিরাই করলে আমি বাঁচবো কি করে মনসা দেবী কি করলেন খিজুরের পাতা দিয়ে সেলাই করে দিলেন যার জন্য এখনো প্রমাণিত আছে সেলাইয়ের দাগ রাঘু বোয়াল বা বোয়াল মাছে তাই এই বলে তাকে ছেড়ে দিলেন এবার পদ্মাবতী কি করলেন ওই মালাই চাকিটা সেই জায়গাতে বসে দিলেন বসে দিয়ে তার এক এক করে হাড়গুলো যে যেখানে থাকে সেখানে বসে দিলেন এবার বীজ ছাড়ছে হবিষ নাই রে পদার ধারণে Adiós.
পদ্মাবতী এবার ফিরে দিলেন এখান থেকে আপনাদের অভিনয় ছন্দ আপনারা